বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে আছে আমাদের একটা জন্মদিনের নেমন্তন্ন পাশের বাড়ির ভাইয়ের জন্মদিন তো জানতাম না হঠাৎ করে সেলিব্রেট করেছে মানে আমি পড়াতে গিয়েছিলাম তো হঠাৎ করে এসে দেখছি যে জন্মদিন সেলিব্রেট করছে কাকিমা বললো চলে আসো সবাই মানে যা যা বাচ্চা আছে আমাদের এখানকার সবাইকেই ডেকে নিয়েছিল তো আমরা চলে গিয়েছিলাম তো সেই সব সেলিব্রেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দুপুরের ভ্লগটা কাকিমাই করেছিল সেটা আমাকে দিয়েছে তো সব মিলিয়ে যা যা করেছি আমরা কি কি মজা করেছি কি কি কেনাকাটা করেছি কি কী খাবার খেয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আজকে দুপুরের মেনুতে অনুরাগে ছিল পাঁচ রকম ভাজা ডাল মাছের ঝোল মাংসর ঝোল চাটনি পাপড় দই মিষ্টি আর নানারকম ক্যাডবেরি তো দুপুরে এই দিয়েই ওর খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে আর সন্ধেবেলায় হয়েছে সেলিব্রেশন চলো দেখিয়ে দিচ্ছি

ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হয়েছিল ফার্স্টে ওর দাদু ওকে আশীর্বাদ করলো আর তারপর একে একে সব বড়রা ওকে আশীর্বাদ করলো আর তারপর কেক কাটার পালা চলো দেখিয়ে দিচ্ছি

তুই এখন বর তুই বাইরে যা তু তারপরে তোর ভাই ওকে একটু খাইয়ে দাও তো দেখতেই পেলে দু রকমের কেক কাটিং হলো ওর বাবাকে খাইয়ে দিলো মাকে খাইয়ে দিল আর তারপর এটা হচ্ছে ওর জেঠুর ছেলে আর ওদিকে আমাদের সব পুচকে পাচকারা আছে যাদেরকে বলেছিল আসতে সন্ধেবেলা সবাই টুপি পরে হাজির আর এটা এটা হচ্ছে ওর ছোটো ভাই মানে যে সব সময় আমাদের বাড়িতে থাকে ও ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক ছিল তখন আমি ভিডিও করতাম না তাই তোমাদের সাথে দেখানো শেয়ার করার সম্ভব নয় ওটা আর এদিকে দেখো ওর ভাই দেখছে মানে ও কেক কাটছে ওকে জড়িয়ে ধরে সবাই আদর করছে আর ও একটু মানে একটু মনটা খারাপ আর এদিকে রান্না হয়েছিল মাংস দু রকমের কেক তারপরে লুচি পায়েসও দেওয়া হয়েছিল সেটা দেখানো হয়নি আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিলাম যেটা জন্মদিনে তোলা হয়েছিল সেই ছবিগুলো শেয়ার না করলে না ব্লগটা ঠিক জমে না তাই আমার ব্লগে তোমরা অবশ্যই ছবি কিছু দেখতেই পাবে এটা হচ্ছে ওর ভাই তো সবাইকে নিয়ে ছবি তুললাম সবাই মিলে অনেক মজা করলাম আজকে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতন আজকে গিয়েছিলাম বিশালে ওর জন্য একটা টিফিন বক্স কিনতে কারণ যখন জন্মদিনের পার্টিটা ওরা করেছিলো তখন আমাদেরকে বলেনি হঠাৎ ডেকেছিল তো সেই জন্য কিছু কেনা হয়নি তখন গিফট শুধু একটা ক্যাডবেরি দিয়েছিলাম আর আজকে কি গিয়েছিলাম বিশালে তো একটা টিফিন বক্স নিয়ে এসেছি সেটা ওকে দেওয়া হয়ে গেছে কিন্তু সেটা ভিডিও শ্যুট করা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সবাই সবাইকে টাকা